ওয়ার্নিং জানিয়ে আজকের লাঞ্চের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে লাঞ্চে আমি দেখাবো, আজকে আমার রেসিপি হলো, আজকে আমি দেখাবো ট্যাংরা মাছের সর্ষের ঝাল। এই ট্যাংরা মাছটা আমি ভেজে রেখেছি, সকালবেলা ভেজে নিয়েছি, আর এর সাথে থাকছে যেটা মূল মশলা সর্ষে, চার পাঁচটা রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা আমি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজও দিয়েছি এর মধ্যে। আর এখানে রয়েছে ছোট একটা পেঁয়াজের কুচি, ধনে পাতা, তার সাথে আমি বেগুনও দেব। আর ঝাল খাওয়ার জন্য কেউ যদি জলে খায় তার জন্য পাতে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। সর্ষের তেলে রান্না হবে, কিন্তু এই সাদা তেলটা দিয়ে আমি বেগুনটাকে আগে ভেজে নেব, তারপর বাদ বাকি আমি কালো জিরা ফোড়ন দেব, আর হলুদ প্রয়োজন মতো দেব, লবণও প্রয়োজন মতো দেব। এবার শুরু করি মূল রান্না। দিয়ে দিচ্ছি সাদা তেল বেগুনটা ভাজার জন্য, একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু বেগুনটা দিয়ে দিলাম। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরা, দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ, সর্ষের পেস্টটা আমি গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের পেস্টটা। একটু ফুটে উঠুক, তারপর আমি মাছ দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, এবার আমি দিয়ে দেব মাছ, একটু গরম জল আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি, ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আমি আসছি। ঢাকনাটা তুলে নিলাম, মাই রেসিপি ইজ অলমোস্ট রেডি। তো ফিডব্যাক যাকে দেবো ডেকে নিচ্ছি, যে দেবে ফিডব্যাক
তারপর তোমাদের সাথে কথায় আসছি। নাও শোনা, তুমি একটু ফিডব্যাক দাও মুখে দিয়ে। বেশ ভালো আছে, ভাত দিয়ে খুব ভালো লাগবে। এমনিতে আমার ঠান্ডা লেগেছে, ভালো লাগবে। ভালো লাগবে, ঠিক আছে। তাহলে বন্ধুদের বলো তোমরা এরকম ভাবে করে খেও। হ্যাঁ, তোমরা এভাবে করে খেও। তাহলে আজকে আমার লাঞ্চের রেসিপি ট্যাংরা সর্ষে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর কমেন্টে কিছু জানানোর হলে জানিয়ে দিও। আর যারা আমার আনসাবস্ক্রাইব ফ্রেন্ডস আছেন, আছো, তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে আর আমার রোজ আমার ব্লগের রান্না তোমরা দেখতে পাবে। আর একটু শেয়ার করে দিও, তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, আমার উৎসাহ বাড়বে। তোমরা কমেন্ট করলেও আমার খুব উৎসাহ বাড়বে। তোমরা পাশে থেকো, আমার সবাই পাশে থাকলে আমার রান্নাতে আমার এনার্জি আসলে আমি ভালো ভালো রান্না তোমাদের দেখাতে পারবো। তো আজকের এটা লাঞ্চের রেসিপি দেখালাম, নেক্সট আবার কোনো ভালো ভিডিও লাঞ্চ আমি তোমাদের দেখাবো লাঞ্চের রেসিপি। তাই আজকে আর বেশি কিছু বলবো না, সবাই ছোটদের, সব ছোটদের এবং আমার বন্ধুদের ভালোবাসা জানিয়ে এবং বড়দের সবাইকে প্রণাম জানিয়ে আজকে এই রেসিপি আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট রেসিপির জন্য আমার ব্লগে চোখ রাখো, দেখতে থাকো। টাটা।